কোথায় আছে ওবায়দুল কাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর থেকে দলের নেতৃত্বে থাকা অধিকাংশ নেতাকর্মী গা ঢাকা দিয়েছে এছাড়া অনেকেই বিভিন্নভাবে দেশ ছেড়ে পালিয়ে যায় সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগের নোয়াখালীর নেতৃবৃন্দকেও আর কোথাও দেখা যায়নি যদিও ইতোমধ্যে নোয়াখালীর সদর আসনের এমপি একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু নোয়াখালীর সবচেয়ে প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাপারে তেমন কোনো সন্ধান পাওয়া যায়নি তাই অনেকেরই প্রশ্ন কোথায় আছে ওবায়দুল কাদের কোথায় আছে কাদের মির্জা এবং কোথায় আছে তাদের পরিবারের সদস্যরা আমার মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত আমি এক সময়ের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন নোয়াখালীর ছত্র নেতা নোয়াখালীতে ওবায়দুল কাদেরের আসা যাওয়া কম থাকলেও তার নেতৃত্ব অনুসরণ করা নেতারাই ছিল বৃহত্তর নোয়াখালীর নিয়ন্ত্রক তবে ওবায়দুল কাদেরের অনুসারী ভাই ভাগিনা পরিচয়ে বৃহত্তর নোয়াখালীকে যারা এক প্রকার দখল করে রেখেছিল এখন তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তবে গত নয় নভেম্বর শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সন্ধানে চট্টগ্রামের হালিশহর থানায় শান্তিবাগ এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ বেশ কিছুক্ষণ সেই অভিযান চললেও শেষমেশ অভিযানটি পরিপূর্ণ সফল হতে পারেনি অর্থাৎ ওবায়দুল কাদেরকে সেখানে পাওয়া যায়নি তাকে না পেলেও তার স্ত্রীর বড় ভাইকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পরবর্তীতে তাকেও ছেড়ে দেওয়া হয় পাওয়া যায়নি ওবায়দুল কাদেরের ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য তবে এখনও প্রশ্ন রয়ে গেল কোথায় আছে ওবায়দুল কাদের সহ তার অনুসারীরা লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে যোগ্য আলিমি দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি